দর্শক, মধ্যরাতের গরম খবর। সাবেক খাদ্য সচিব বরুণ দেব মিত্রের যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিপুল পরিমাণ সম্পদ জব্দ, এই ধরনেরটা সংবাদ প্রকাশ করেছে ঢাকা টাইমস। যুক্তরাষ্ট্র প্রবাসী সহ বিভিন্ন সূত্র ঢাকা টাইমসকে জানায় যে আয়ের বৈধ উৎস জানাতে না পারায়, মানে মানে তুমি যে বাসা বাড়ি কিনছো ওই টাকা পাইছো কই, এটার উৎস কি ছিল, এটার কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় গত 30 সেপ্টেম্বর সাবেক সচিব বরুণের আমেরিকায় তিনটি বাড়ি এবং সেই দেশে ব্যাংকের যাবতীয় হিসাব মানে স্থাবর অস্থাবর সব জব্দ করা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? সাবেক খাদ্য সচিবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আমেরিকা। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিও জুড়ে আরও কিছু তথ্য পাবেন যে আমেরিকা সামনের দিকে আরও কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছে, এমনকি অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত করবে। বন্ধুরা, কথা বলাবো না, চলে যাবো স্ক্রিনে। দর্শক, মধ্যরাতের গরম খবর। সাবেক খাদ্য সচিব বরুণ দেব মিত্রের যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিপুল পরিমাণ সম্পদ জব্দ, এই ধরনেরটা সংবাদ প্রকাশ করেছে ঢাকা টাইমস। তারা লিখেছে যে বাংলাদেশিদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ নিয়ে নানান আলোচনা চলতেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দুর্নীতি, অর্থপাচার বা অবৈধ আয়ে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের সম্পদ গড়েছেন তা জব্দ করা হতে পারে বলেও কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে দেশটিতে থাকা বাংলাদেশের সাবেক খাদ্য সচিব বরুণ দেব মিত্রের বিপুল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন আমেরিকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের একাধিক সূত্র। আমেরিকায় সাংবাদিকতায় যুক্ত একাধিক প্রবাসী ঢাকা টাইমসকে বলেন যে আমেরিকার দুর্নীতি বিরোধী অভিযানের আওতায় আরো বেশ কয়েকজন বাংলাদেশি সাবেক আমলা এবং ব্যবসায়ীদের সম্পদ জব্দ করার প্রক্রিয়া চলতেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সহ বিভিন্ন সূত্র ঢাকা টাইমসকে জানায় যে আয়ের বৈধ উৎস জানাতে না পারায়, মানে মানে তুমি যে বাসা বাড়ি কিনছো ওই টাকা পাইছো কই, এটার উৎস কি ছিল, এটার কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় গত 30 সেপ্টেম্বর সাবেক সচিব বরুণের আমেরিকায় তিনটি বাড়ি এবং সেই দেশে ব্যাংকের যাবতীয় হিসাব মানে স্থাবর অস্থাবর সব জব্দ করা হয়েছে। যদিও এই বিষয়ে আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত খোলসা করে কিছু বলা হয়নি। কবে নাগাদ বাংলাদেশিদের আমেরিকায় থাকা অবৈধ সম্পদের খোঁজে অভিযান শুরু হবে বা এই ধরনের অভিযান আদৌ হবে কিনা সে বিষয়েও কিন্তু এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর বাংলাদেশের পক্ষ থেকেও সাবেক ওই সচিবের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, এটা জানানো হবেও না। আমেরিকা প্রবাসী সূত্রগুলো বলেছে যে দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে সাবেক ওই সচিবের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আরো বেশ কয়েকজন বাংলাদেশি সাবেক এবং বর্তমান আমলার আমেরিকায় থাকা অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। ব্যবসায়ী এবং আমলা খেয়াল রাখবেন, কোন ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আমেরিকা বাংলাদেশিদের অবৈধ সম্পদ সম্পত্তি বাজেয়াপ্তের অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় যুক্ত একাধিক বাংলাদেশি। তারা ঢাকা টাইমসকে বলেন যে আমেরিকা বেশ কিছু বাংলাদেশের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে, এই বিষয়ক একটা তালিকাও আমেরিকার হাতে রয়েছে। দেখুন, তালিকাও করে ফেলেছে কিন্তু আমেরিকা, এবং সেই তালিকা অনুযায়ী সেইসব ব্যক্তিদের অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালাবে আমেরিকা। এদিকে সাবেক ওই সচিবের সম্পত্তি বাজেয়াপ্তের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমলা পাড়ায়। অর্থপাচার করে অবৈধ উপায়ে আমেরিকায় সম্পত্তির মালিক হওয়া যেসব আমলা ব্যবসায়ী রাজনীতিবিদরা রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকে টাকা রেখেছেন তারাও আতঙ্কে আছে বলে জানিয়েছেন আমেরিকা অন্তত 10 জন বাংলাদেশি। ঢাকা টাইমসকে বলেন যে কেউ কেউ ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করতেছেন। আরে, কেউ কেউ আবার সস্তায় মানে জলের দরে সম্পত্তি বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন, তবে আদৌ তা সম্ভব হবে কিনা তা নিয়েও কিন্তু অনেকে অনিশ্চয়তায় রয়েছেন। এই বরুণ দেব মিত্র 1982 ব্যাচের বিসিএস ক্যাডার কর্মকর্তা। 2017 সালের 19 নভেম্বর তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে উত্তর আমেরিকায় আবাস গাড়েন। তিনি কখনো নিউ ইয়র্কে, কখনো আবার ক্যানাডা টরন্টোতে থাকেন। আমেরিকার প্রশাসনের হিসাবের বরাত দিয়ে সূত্রগুলো বলেছে যে আমেরিকায় থাকা বরুণ দেব মিত্রের সম্পত্তির পরিমাণ কমপক্ষে 200 কোটি টাকা। সূত্র বলেছে যে স্বেচ্ছায় অবসরের পর সাবেক খাদ্য সচিব বরুণ পেনশনের টাকা উত্তোলনের আবেদনে নিজেকে খুবই অত্যকষ্টে থাকা গরিব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেছিলেন। তখন কিন্তু আমার খেয়াল আছে যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে গরিব সচিবের ধনী স্ত্রী। কেন ধনী স্ত্রী? সেটা হচ্ছে যে এই বরুণের স্ত্রী রাখি মিত্রের নামে নিউ ইয়র্কে তিনটি বাড়ি এবং কানাডায় দুটি বাড়ির সন্ধান পাওয়া যায়। $2 মিলিয়ন নগদ অর্থ পরিশোধ করে নিউ ইয়র্কে জ্যামাইকে এবং ফরেস্ট হিলে তিনটি বাড়ি কিনেছিলেন, আর কানাডা টরন্টোতে $3 মিলিয়ন দিয়ে কিনেছেন দুটো বাড়ি।
তো নিউ ইয়র্কে এই তিনটি বাড়ি জব্দ করেছে আমেরিকার প্রশাসন। কি সুখবর, কি সুখবর! সূত্র জানায় যে বরুণ দেব মিত্র 2012 সালের 2 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের 87/30/169 স্ট্রিট কুইন্সের ঠিকানায় জনৈক নাসির আলী খান পোলের কাছ থেকে প্রথম বাড়িটা কিনেন। $76 লাখ ব্যয়ে নগদ মুদ্রায় তিনি ওই বাড়িটি কিনেন, যা বাংলাদেশি টাকায় 6,46,00,000 টাকা। এছাড়া নিউ ইয়র্কের 85/27/168 প্লেস জ্যামাইকাও একই ধরনের ডিসেম্বরে দ্বিতীয় বাড়ি কিনেন $7,85,000 দিয়ে। ওই অর্থ তিনি নগদ পরিশোধ করে দেন। এবং 2018 সালের 12 জুন নিউ ইয়র্কের 113/81 অ্যাভিনিউ কিউ গার্ডেন্স ঠিকানায় তৃতীয় বাড়ি কিনেন। জনৈক ইএলেনা সেডিনার কাছ থেকে বরুণ দেব মিত্র বাড়িটি কিনেন $7,75,000। আমেরিকার পাশাপাশি কানাডাতেও বিপুল ব্যয় বাড়ি কিনেছেন সাবেক এই খাদ্য সচিব। 2017 সালের নভেম্বরে অবসর গ্রহণের মাত্র 2 মাস পর কানাডা টরেন্টোতে $14 লাখ একটা বাড়ি কিনেন তিনি। এবং সর্বশেষ 2019 সালে এই টরেন্টোতেই $9 লাখ দিয়ে আরেকটি বাড়ি কিনেছেন এই সাবেক খাদ্য সচিব বরুণ দেব মিত্র। হবিগঞ্জে জন্ম নেওয়া সাবেক আমলা বরুণ দেব মিত্র বিডি মিত্র নামেও পরিচিত ছিলেন সহকর্মীদের কাছে। চাকরি জীবনে তিনি যেখানেই গেছেন সেখানেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। সচিব থাকা অবস্থায় 2012 সালে নিম্নতম পদে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। সবসময় তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উত্থাপন হওয়া সত্ত্বেও কিন্তু এই আওয়ামী লীগ সরকার তাকে দফায় দফায় প্রমোশন দিয়ে সচিব পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। এইবার বোঝেন খুঁটির জোর কোথায় আর কোথাকার পানি কোথায় গিয়ে করায়। এই হচ্ছে কি অবস্থা! দেখুন, সারা জীবন দুর্নীতি করেছেন এই বরুণ দেব মিত্র, তারপরেও তার দফায় দফায় প্রমোশন হয়েছে। কারণ তিনি নিজেই শুধু দুর্নীতি করে টাকা কামাননি, তিনি আওয়ামী লীগের নেতাদেরকেও কিন্তু টাকা ইনকামের সুযোগ দিয়েছিলেন। এই কারণেই দফায় দফায় তার প্রমোশন হয়েছে। তারপর তিনি যুক্তরাজ্যে কানাডায় টাকা পাচার করে, ওই যে আপনারা প্রবাসীরা যে ডলারটা পাঠান ওই ডলারটাই তিনি পাচার করে তিনি এই আমেরিকা এবং কানাডাতে বিশাল পরিমাণ সম্পত্তি কিনেছেন। আমি ধন্যবাদ জানাই আমেরিকাকে যে এই যে লুটেরা ব্যবসায়ী, লুটেরা আমলা এবং রাজনীতিবিদ এবং আমাদের ওই যে জাতির নাতির সম্পত্তি যা আছে, তার মাই তো বলেছেন যে আমার ছেলের সম্পত্তি জব্দ করলে করুক, আমাদের কিছু যায় আসে না। তো এই জাতির নাতির সম্পত্তি, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ, এই সবার সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করা শুরু করেছে। আপনাদের খেয়াল আছে যে কিছুদিন আগে মার্কিন দুর্নীতি দমন বিষয়ক আন্ডার সেক্রেটারি রিচার্ড ন্যাফিউ তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং এসে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই সকল দুর্নীতিবাজ, আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সম্পদ কিন্তু বাজেয়াপ্ত করা হবে, তাদের সম্পত্তির উৎস জানতে চাওয়া হবে, এ ব্যাপারে কিন্তু অভিযান চালানো হবে। তো তারই বাস্তবে আমরা দেখলাম শুধু এই বরুণ দেব মিত্রই না, যারা যারা এই বাংলাদেশ থেকে টাকা পয়সা গুলো, দেখুন আপনি আপনার একটা কথা বলি, দেখুন এই বরুণ দেব মিত্র তো দুর্নীতি করেছে, করেছে, সে দুর্নীতি করেছে টাকায়, সে দুর্নীতি করে টাকা নিয়েছে, সেই টাকাগুলো সে ডলারে কনভার্ট করেছে বাংলাদেশ ব্যাংক থেকে। এই যে আমাদের রিজার্ভ নাই, রিজার্ভ শূন্য কেন, এগুলো তো একটা কারণ রে ভাই। এই আওয়ামী লীগরা, এই আওয়ামী লীগের রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, এমপিরা, মন্ত্রীরা, এই আওয়ামী লীগের এই লুটেরারা, এরা সবাই শুধু দুর্নীতি করে টাকা পেয়েছে আর সে টাকাগুলো ডলারে কনভার্ট করে এই ডলারগুলো শুধু সব বিদেশে পাচার করেছে। আমরা প্রবাসীরা এত কষ্ট করে, তারপরে গার্মেন্টস শ্রমিকরা এত কষ্ট করে, আমরা বৈদেশিক মুদ্রা ইনকাম করি, সেই টাকাগুলো এরা সব বিদেশে পাচার করে বাড়ি কিনে, গাড়ি কিনে। আমি ধন্যবাদ জানাই মাকে সবাইকে। এবং আরো যতগুলো লুটেরার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আমেরিকাতে আছে, সবগুলো আমেরিকান সরকার বাজেয়াপ্ত করুক, এটাই আমি দাবি জানাই। শুধু আমেরিকা না, আমি চাই কানাডাও একই ব্যবস্থা গ্রহণ করুক এবং গ্রহণ করে এই সম্পত্তিগুলো বিক্রি করে ওই টাকাগুলো আমেরিকান কানাডার ব্যাংকে জমা রাখুক। যখন বাংলাদেশে যখন এই হাসিনা সরকারের পতন হবে, নতুন কোন গণতান্ত্রিক সরকার আসবে, তখন যেন আমেরিকা আমাদেরকে টাকাটা ফেরত দেয়, আমি এই প্রত্যাশাই করতেছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ আলোচনা দেখতে পেয়েছেন যে সাবেক খাদ্য সচিবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আমেরিকা। এই বিষয় নিয়ে যে তথ্যগুলো দিয়েছে কাজী হিমায়ত ভাই লন্ডন থেকে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। বন্ধুরা, বর্তমানে আমেরিকা কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছে, এই বিষয় নিয়ে অনেক আলোচনা দেখতে পেয়েছেন। এ প্রসঙ্গে নিয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।